আজকে মনে হলো কি একটু পেঁয়াজি করে খাই, তো সেই জন্যই ডাল ব্লেন্ড করে নিচ্ছি আর কি। পাটায় বাটলে না একটু বেশি ভালো হয় আমি দেখেছি, তো অত ঝামেলা কে করে, এভাবে ভালো। তো এই তো প্রথমবার ব্লেন্ড করলাম, সেগুলো একটু বেশি হয়ে গেছে, পরেরটা আবার একটু কম করেছি, তো অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখানে যে থানকুনি পাতা, এখান থেকে একটু দিয়ে থানকুনি পাতা দিয়েও পড়া করবো, আর একটু হচ্ছে এমনি পেঁয়াজি করবো আর কি। আর ওদিকে বেগুন আলু কেটে রাখলাম, রাতের জন্য রান্না করব। আর এখানে যে বাজার করে নিয়ে আসলাম, হচ্ছে আমি নিয়ে আসিনি, আমার হাজবেন্ড নিয়ে এসেছে, তো কাঁচা আম, আবার এদিকে মধুর জিলাপি। তো এটা আসলে মধুর জিলাপি বলতে কিছুই না, ওই ফ্লেভার দিয়ে চিনির মধ্যেই চুবিয়েছে আর কি। তো যাই হোক, এমনিতে দেখতে খুবই ভালো দেখাচ্ছিল আর কি। আর এই যে আমি দুইটা ড্রেস অর্ডার করলাম, তো সেই দুইটাও আবার চলে এসেছে, ওই মোটামুটি ভালোই আছে, খারাপ না। ভাবলাম আশেপাশে বা বাড়িটারি গেলে তখন পড়তে পারবো আর কি, সেই জন্যই নিলাম। তো আমার কাছে ভালোই লেগেছে, অনলাইনে দেখি যেগুলো বেশ ভালোই চলছে। এই যে একটা ড্রেস, সবগুলোই হচ্ছে মানে একটু লং টাইপের আর কি কিনেছি, ভালো লাগে, এখন সবাই দেখি যে লং পরে। আর এই যে এর সাথে রোড়না আর পায়জামাও আছে, পায়জামাটাও ওই সেম কালারের মধ্যেই আর কি, ভালোই, খারাপ না। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই হচ্ছে আরেকটা ড্রেস, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এই যে এটার ওড়নাও আছে, এটার সাথেও পায়জামা আছে, তবে সাদা আর কি। তো মোটামুটি ভালোই কম দামের মধ্যে। তারপর এই তো এখন আমি রান্না করতে চলে আসলাম। এখন রান্না করতে বলতে কি, ওই পেঁয়াজুটা বানাবো, এই হচ্ছে এখনকার কাজ, পরে রান্না করব রাতের বেলা আর কি, ইফতার করে। তো এখানে পেঁয়াজির জন্য খুব ভালোভাবে সব রকম যেরকম মশলা দেওয়া হয় আর কি, সেরকম দিয়ে পেঁয়াজি করে নিব। আর ওদিকে ওই যে ইয়েটাও তো রাখলাম, কি বলে জানো, থানকুনি পাতা যে বড়া করব সেটাও করেছি। থানকুনি পাতার বড়া আমি খাবো না, এত গন্ধ, খেতে একদমই ইচ্ছে করে না, কিন্তু খেলে অনেক উপকার। তো এই তো প্রথমে এগুলো ভেজে নিলাম, খুবই ভালো হয়েছিল খেতে, একেবারে লাল লাল করে ভেজেছিলাম, দোকানের চাইতে হাজার গুণ ভালো হয়েছে আর কি। পেঁয়াজিটা আমি ভালোই বানাতে পারি, বেগুনি আলুর চপগুলোই হয় না আসলে, ওগুলো সেভাবে ট্রাই করি না, সেজন্যই আর কি হয়তো বা। আর এই যে এখন থানকুনি পাতা বড়াটাও বানিয়ে নিচ্ছি আর কি, তারপরে হচ্ছে ইফতারে সব ঠিকঠাক করে ফেলবো। আর আজকে যেহেতু আমার হাজবেন্ড পাশে ইফতার করবে, তো সে হাতে হাতেই সব কিছু করলো, এদিকে এই যে ফলটলগুলো কাটাকাটি করলো, আর এই যে জিলাপি, তারপর এদিকে তো ফল আছে তরমুজ, এটা হচ্ছে কাঁচা আমের জুস, আর এটা তো তরমুজই, আর ওই সাইডে হচ্ছে তরমুজ দুধ রুয়াবজা দিয়ে ওই যে যেই শরবত করে সেটা, অবশ্যই এগুলো আমি কিছুই খাবো না, আমি ওই একটু শরবত খাবো ট্যাঙ্কের, আর সাথে এই চপ টপ দিয়ে খাবো। তো খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর এখন এই যে এদিকে ভাত বসিয়ে দিলাম, আগের ভাত ছিল সাথে ওইটাও দিয়ে দিলাম, নষ্ট তো আর করা যাবে না, তাই না। আর এই যে এখানে বেগুন আলু দিয়ে মাছের একটা তরকারি করব, তো ওইটা হচ্ছে এখন করে নিচ্ছি আর কি। আর মশলাটা ভালোভাবে তেলটা ছাড়লে না, যে কোনো তরকারি করলে খেতে বেশ ভালোই লাগে, তো আর কালারটাও বেশ ভালোই আসে। তো এই তো এখন অনেকটাই ঝোল উঠে গেছে, মানে তেলটা ছেড়ে দিয়েছে আর কি। তো এদিকে আমি ফ্রিজে মাংস ছিল, তো সেটা একটু ভাতের উপরে গরম বসিয়ে দিলাম, তাহলে আর ওই ওভেনের মধ্যে দেওয়া লাগবে না, ঝামেলাও নেই, এত ঝামেলা ভালোও লাগে না, আবার না হয় ওভেনের বাটির মধ্যে নিতে হবে, এই বাটি ধুতে হবে, খুব ঝামেলা। তো এই তো এদিকে তো এখন পানি দিয়ে দিলাম, আর টমেটোও দিয়ে দিলাম, টমেটোটা দিলে খেতে ভালো লাগে বেগুন তরকারির মধ্যে, আর পরে লাস্টে ওই ধনিয়া পাতা দিব আর কি। তো এই তো রেডি হয়ে গেল বেগুন আলু দিয়ে মাছের ঝোল, খুবই ভালো হয়েছিল খেতে, আমার কাছে বেশ ভালোই লেগেছে আর কি। তো এই তো এখন খেতেও বসে পড়লাম, ওই মাংস যে ছিল সেটা আর সাথে হচ্ছে তরকারি। তো তারপর না একটু কিছু খেতে ইচ্ছে করে, তো সেই জন্য আবার নিচ থেকে গিয়ে পান নিয়ে আসলাম, একটা স্পিড আনলাম, আর ওই একটা বাটার বোন আর কি। তো আজ এই পর্যন্তই থাক।